Hello friends, I'm back with a new video. Today I'll show you some techniques of transparent watercolor. I think you guys like it. Please check it out. Come on. তোমরা দেখতেই পাচ্ছ পেপারটা বাড়িতে অনেকদিন ধরে ছিল, তো ড্যাম পড়ে গেছে এই জায়গায়, তো এটা ম্যানেজ করা যাবে, সেরকম কোনো ব্যাপার না। তো মোটামুটি ফার্স্ট টোনের মতন শেষ। মেইনলি ওয়াটার কালার তিনটে টোনের মধ্যে ফিনিশ করাটা খুব দরকার, তিনটে টোনে বেশি যাতে না হয়, ম্যাক্সিমামটা সেকেন্ড টোনে ফিনিশ আর থার্ড টোন ফিনিশিং টাচের জন্য। এটা ড্যামটাকে একটু শুকাক, এটা ফার্স্ট টোনটা পর, তারপর উপরে কালার চাপাবো, নাহলে এটা ধরবে না, বাজে লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা প্রায় শেষের দিকে, খুব বেশি ধরলাম না, তার কারণ ট্রান্সপারেন্ট ওয়াটার কালার সাদা তো সাজেস্টিভই হয়, আর পেপারটাও ড্যাম্প পড়ে গেছে, বেশি কালার ধরছে না, কালার খেয়ে নিচ্ছে।
তোমরা দেখলে ওয়াটার কালার ট্রান্সপারেন্ট কিভাবে করলাম আমি, আর মেন কিছুটা সমস্যা হয়েছিল পেপারটার জন্য, যাই হোক লকডাউন এখন ভালো পেপার কেনার টাইম নেই বা দোকান পাবো না, করলাম ঠিক আছে ম্যানেজ করে নিস। আর এইরকমই আরও ভিডিও করব, তো তোমরা সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর যদি কোনো রকম ভিডিও চাও কিছু জানার জন্য, কোনো আর্ট রিলেটেড কোনো ভিডিও, কোনো ক্রাফ্ট হোক, তো কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি ওইটা নিয়ে ভিডিও বানাবো। থ্যাংক ইউ।